মুসলমানদের জন্য সারা বছর এক মাস থাকে সিয়াম সাধনার মাস। পুরো মাস জুড়ে থাকে রোজা। রোজা রেখে সকল প্রকার গুনাহ বর্জনের অঙ্গীকার করতে হবে। রোজার মাসের শুরুতে আল্লাহ তাআলা জাহান্নামের দরজা বন্ধ করে দেন, জান্নাতের দরজা খুলে দেন এবং শয়তানকে শিকলবদ্ধ করে রাখেন। তাই শয়তানের কুমন্ত্রণা থেকে বেঁচে থাকা আমাদের সহজ হয়, নেক কাজে অগ্রগামী হতে পারে মানুষ। সেই সিয়াম সাধনার মাস আজ শেষ হলো, রাজধানীতে নেই জনসমাগম। আজকে শেষ ইফতারিতে হোটেলগুলোতে চলছে আগামীকালের ঈদের আমেজ। আগামীকাল ঈদ, সেই খুশিতে যুবকদের অনুভূতি। আগত কিছু ভাই ব্রাদার আসছে, সিয়াম সাধনার মধ্য দিয়ে আজ শেষ ইফতারি পালিত হবে এবং ভাই ব্রাদার কিছু আসছেন যারা এই হোটেলে হয়তো ইফতারি করার প্রক্রিয়ায়। আমরা জানতে চাইবো, গত এক মাস যাবত সিয়াম সাধনার মধ্য দিয়ে সব কিছু পালন করেছেন, সেক্ষেত্রে আপনাদের আগামীকাল যে ঈদ উল ফিতর উদযাপিত হবে এ ব্যাপারে আপনাদের অনুভূতি। ধন্যবাদ এটিভিকে। আমার নাম সিদ্রাতুল ফেরদৌস। আমরা গত এক মাস রোজা রাখার পর আজকে যেহেতু শেষ রোজা, আমরা আসছি সবাই মিলে ইফতার করতে এখানে। কালকে ঈদের খুশিতে শরীক হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। এখন পরই ইফতারি শুরু হবে। আজই আমাদের বিগত এক মাস সিয়াম সাধনার মধ্য দিয়ে আজ শেষ হতে যাচ্ছে মুসলমানদের ইফতারি। আগামীকাল সুন্দরভাবে ঈদ উদযাপিত হবে, সে ব্যাপারে যদি কিছু বলেন। হ্যাঁ, আমরা গত 30 দিন রোজা রাখছি এবং 30টা ইয়া করছি, সেহেরি করছি। আসলে এই জিনিসগুলো মিস করবো আমরা, কিন্তু আমাদের আরও সামনে যে ঈদ, এই ঈদটাকে ঘিরে যদি আমাদের যে সারা মাস যে প্ল্যান পরিকল্পনাগুলো ছিল, এটা হলো আগামীকালকে বাস্তবায়ন হতে যাচ্ছে।